অধিকাংশ গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় ঘাড়ে গলায় বগলে এরকম কালো হতে দেখা যায় এই কালো দাগ কিন্তু ময়লার কারণে নয় বরঞ্চ বিশেষ সমস্যার কারণে এমন কালো দাগ হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় এমন কালো দাগ হওয়ার বা ঘাড় গলা বগল কালো হয়ে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে আর এমন কালো দাগ দূর করার জন্য আপনি ঘরোয়া কোন কোন পদ্ধতি ব্যবহার করতে পারেন হ্যালো মামিজ ড্যাডিস অল মাই ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মেলানিন প্রোডাকশন বেড়ে যায় ত্বকের সৃষ্টি হয় নানা ধরনের পিগমেন্টারি ডিসঅর্ডার হঠাৎ করে মুখে গলায় কালো ও বাদামি ছোপ দেখা যায় একে মাস্ক অফ প্রেগনেন্সি বলা হয় মাস্ক অফ প্রেগনেন্সিকে ক্লোয়েজমা বা মেলাজমাও বলা হয় গর্ভাবস্থায় এমন সমস্যা দেখা যায় আবার যারা কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এমন সমস্যা দেখা দিতে পারে তবে গর্ভাবস্থা ছাড়াও এমনি নারীদের মাঝেও এমন সমস্যা দেখা যায় সাধারণত এই সমস্যাগুলো হয় বংশগত কারণে রোদে অতিরিক্ত পরিমাণে চলাফেরা করলে এবং মেলানিনের পরিমাণ শরীরে বেড়ে গেলে খুব বেশি আটশাট কাপড় পরলে শরীরে অতিরিক্ত ঘাম জমলে ইত্যাদি এই সমস্ত কারণে নারীদের ঘাড় গলা ও বগল কালো হতে দেখা যায় কারণ যাই হোক না কেন গর্ভাবস্থায় এমন কালো দাগ দূর করার জন্য গর্ভবতী নারীদের সচেতন হওয়া উচিত কারণ আপনি গর্ভবতী বলে যে আপনি সৌন্দর্য সচেতন হতে পারবেন না ব্যাপারটি তেমন নয় এটি আপনার কনফিডেন্ট লেভেলকে নষ্ট করে দিতে পারে তো চলুন কিছু ঘরোয়া রেমেডি সম্পর্কে জানাচ্ছি যে রেমেডিগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি রেমেডি ব্যবহার করুন ঘাড় গলা ও বগল পরিষ্কার হবে মাত্র দু থেকে তিন দিনের মধ্যে প্রথম রেমেডিটি প্রস্তুত করার জন্য আপনাদের লাগবে পাকা টমেটো এবং গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি আপনারা শুকিয়ে তারপরে সেটিকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এর গুঁড়ো কাঁচের পাত্রে রেখে দিতে পারেন কিংবা কাঁচা গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারেন কাঁচা গোলাপের পাপড়ি ব্যবহার করতে চাইলে অবশ্যই সেটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর পাকা টমেটো বাজারে এ সময় খুব সহজেই পাওয়া যায় একটি পাকা টমেটো পেস্ট করে নিন তার মধ্যে দু টেবিল চামচ গোলাপের পাপড়ির গুঁড়ো কিংবা দু টেবিল চামচ কাঁচা গোলাপের পেস্ট নিয়ে নিতে পারেন সাথে দু চা চামচ লেবুর রস নিয়ে নিন সবগুলো উপকরণ একসাথে ভালো করে একটি প্যাক তৈরি করে নিন এবারে এটি আপনার ঘাড়ে গলায় ও বগলে লাগিয়ে রাখুন অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখবেন এটি আপনার ঘাড় গলা বগল থেকে কালো দাগকে চিরদিনের জন্য দূর করে দেবে আপনি অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন এই রেমিডিটি ব্যবহার করবেন যতদিন পর্যন্ত না আপনার ঘাড় গলা ও বগল পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে দ্বিতীয় ঘরোয়া রেমিডি হচ্ছে মুলতানি মাটি ও ক্যাস্টর অয়েলের ক্যাস্টর অয়েল বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এটিকে রেডির তেলও বলা হয় এছাড়াও মুলতানি মাটি আপনারা সকলেই চেনেন এটি রূপচর্চার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর লাগবে নারকেল বাটা তিন টেবিল চামচ কাঁচা নারকেলের বাটা নিয়ে নিন দু টেবিল চামচ মুলতানি মাটি নিয়ে নিন এবং দু চার চামচ ক্যাস্টার অয়েল নিয়ে নিন প্রয়োজনে ক্যাস্টার অয়েল একটু বাড়িয়ে নিতে পারেন যেন মিশ্রণটি অনেক বেশি গাঢ় না হয়ে যায় উপকরণগুলো ভালোভাবে মিক্স করে আপনার শরীরের উপরে লাগান বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো কালো সেই সমস্ত জায়গাগুলোতে লাগান তিরিশ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন দু থেকে তিন দিনের মধ্যে ভালো ফলাফল পেতে শুরু করবেন এর পরবর্তী রেমিডিটি প্রস্তুত করার জন্য আপনাদের মুলতানি মাটি লাগবে সাথে লাগবে কাঁচা অ্যালোভেরার পাতার জেল ও দু চা চামচ মধু অ্যালোভেরার পাতার জেল আপনারা অবশ্যই গাছের পাতার জেলটি ব্যবহার করবেন কেননা বাজার থেকে কেনা অ্যালোভেরার যে টিউব জেলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কোনো কাজের নয় বা কাজের হলেও এক্ষেত্রে তেমন উপকার দেবে না দু টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়ো নিয়ে নিন সাথে দু টেবিল চামচ কাঁচা অ্যালোভেরার পাতার জেল নিয়ে নিন সাথে দু টেবিল চামচ মধু নিয়ে নিন এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশ্রিত করে এটি আপনার কালো জায়গার উপরে লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এই প্রণালীটি কিন্তু আপনি শরীরে যে কোনো জায়গার কালো দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন এবং শীতে ও গ্রীষ্মে উভয় সময় এই রেমিডিটি অত্যন্ত কার্যকর এই সময় প্রচুর পরিমাণে টাটকা গাজর পাওয়া যাচ্ছে গাজরের পেস্ট ব্যবহার করতে পারেন সাথে লাগবে দুটা চামচ অলিভ অয়েল কলার খোসার পেস্ট একটি গাজর পেস্ট করে নিয়ে তার মধ্যে থেকে দু টেবিল চামচ পরিমাণ নিয়ে নিন সাথে দু চা চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিন এবারে কলা খাওয়ার পরে তার চামড়াটি পেস্ট করে সেখান থেকে দু টেবিল চামচ নিয়ে নিন এই তিনটি উপকরণ ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও এর পেস্ট তৈরি করে নিতে পারেন এবারে এই রেমিডিটি আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে 30 মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধৌত করে ফেলুন টানা কয়েকদিন ব্যবহার করলে ভালো ফল পাবেন অন্ততপক্ষে সাপ্তাহিক তিন দিন ব্যবহার করার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত না আপনার দাগ পুরোপুরিভাবে ভালো হয়ে যাচ্ছে কাঁচা হলুদ শরীরে যে কোনো দাগ দূর করতে দারুণ কার্যকরী এর জন্য দু টেবিল চামচ পরিমাণ কাঁচা হলুদের বাটা নিয়ে নিন সাথে লাগবে চিনি এবং দুচা চামচ কাঁচা তরল দুধ এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে আপনি একটি পেস্ট তৈরি করে নিন এই প্যাগটি আপনি আপনার ঘাড়ে ও গলায় লাগিয়ে অন্তত পক্ষে বিশ থেকে তিরিশ মিনিট রাখুন তারপরে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে সাপ্তাহিক তিন দিন করে ব্যবহার করুন অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে কি না না হলুদের গুঁড়োতে আসলে তেমন উপকারিতা আপনি পেতে পারবেন না কাঁচা হলুদে যে উপকারিতাটা আপনারা পেতে পারবেন এছাড়াও সব সময় চেষ্টা করতে হবে এই রেমিডিটি রাতের বেলা ব্যবহার করতে কেননা দিনের বেলায় রেমিডিটি ব্যবহার করলে এর ফলে আপনার ত্বক কালো হয়ে যেতে পারে কাঁচা হলুদের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা সূর্যের আলোর সংস্পর্শে আসলে ত্বক কালো হয়ে যায় তাই এই রেমেডিটি সময় রাতে ব্যবহার করার চেষ্টাই করতে হবে আর সর্বশেষে বলছি বেকিং সোডার ব্যবহার আমি আবারও বলছি আমি বেকিং সোডার কথা বলেছি কারণ অনেকেই বেকিং সোডা ও বেকিং পাউডারের মধ্যে গড় মিল করে ফেলেন বাজারে আলাদাভাবে বেকিং সোডা কিনতে পাওয়া যায় এই বেকিং সোডা আপনার ঘাড়ে গলার ও বগলের কালো তাক দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে দু টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য পরিমাণ জলে মিশিয়ে নিন দেখবেন জলের পরিমাণ যেন অনেক বেশি না হয় কারণ জলের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে রেমেডিটা পাতলা হয়ে যাবে এবং ভালো কাজ করবে না এবারে এই রেমেডিটি আপনার হাতের আঙুলের সাহায্যে আক্রান্ত স্থানে লাগিয়ে তিন মিনিট করে আলতো আলতো করে আপনি সার্কল মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে থাকুন তিন মিনিট আপনার আক্রান্ত স্থানগুলোতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাসাজ করার পরে আপনি এটিকে ধুয়ে ফেলুন এবং সাথে সাথে ক্রিম অথবা অলিভ অয়েল লাগাবেন নাহলে স্কিন অনেক বেশি শুষ্ক হয়ে যেতে পারে অনেকের আবার বেকিং সোডা লাগালে ত্বকে ইচিং হতে পারে তাই আগে ত্বকে অল্প পরিমাণ লাগিয়ে দেখে নিন যে ত্বক সহ্য করতে পারছে কিনা আরও একটি কথা প্রচুর পরিমাণে জল পান করুন গর্ভাবস্থায় এই সমস্যা থাকলেও সন্তান প্রসবের দু থেকে তিন মাসের মধ্যে ঘাড় গলা ও বগলের কালো দাগ কমতে শুরু করে তবে কিছু কিছু নারীদের এমন দাগগুলো কখনোই আর কমে না তারা এই সমস্ত রেমিডি ব্যবহারের মাধ্যমে উপকার পেতে পারবেন আর যাদের এই সমস্ত দাগ কমছে না কোনো কিছুর মাধ্যমেই তারা কিন্তু অবশ্যই যে কোনো ধরনের ভালো স্কিন ডাক্তারের পরামর্শ নিন না হলে আপনার সৌন্দর্যে সারা জীবনের জন্য একটি দাগ পড়ে থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে তিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার